আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের 17টি আলাদা আলাদা দপ্তরে প্রায় 50টির বেশি শূন্য পদে রিক্রুটমেন্ট প্রক্রিয়া যে শুরু হয়েছে তার ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের তাহলে দেখে নেব সেখানে কতগুলি ভ্যাকেন্সি আছে, কোন পোস্টের জন্য কতগুলি করে ভ্যাকেন্সি আছে, সেই সঙ্গে এখানে তাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এবং তার এজ লিমিট কী, এবং সেই সাথে পার মান্থ যে স্যালারি কত, ইত্যাদি সমস্ত বিষয় আমি এই ভিডিওটিতে আলোচনা করব। এমএলটি পার্সেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সেই সঙ্গে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি আপনারা এখনও কেউ সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনামেল করতে ভুলবেন না, কারণ হেলথ রিলেটেড সমস্ত রকম আপডেট সাথে সাথেই আপনারা তাহলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে যে রিক্রুটমেন্টটি হবে তার মোড অফ সিলেকশান, মানে কিভাবে এই সিলেকশানটি হবে। এখানে বলেছে ক্যান্ডিডেট উইল বি কল কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, মানে কম্পিউটার টেস্ট হবে সেই সঙ্গে ইন্টারভিউ হবে। আর কি আছে, আর কি বলেছে, ক্যান্ডিডেট কোয়ালিফাইড কম্পিউটার টেস্ট হি উইল কল ইন্টারভিউ, মানে যদি কম্পিউটার টেস্টে কোয়ালিফাইড করে তারপরে ইন্টারভিউতে ডাকা হবে। সিলেকশান উইল বি মেড অন দ্য বেসিক মার্ক অবটেন দ্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট ইত্যাদি। মানে এখানে যে সিলেকশানটা হবে সেটা হচ্ছে বলে দিয়েছে যে একাডেমিক কোয়ালিফিকেশানের উপর, সেই সঙ্গে এক্সপিরিয়েন্স, সেই সঙ্গে কম্পিউটার টেস্ট ইত্যাদির উপরে বেস করেই হবে এই সিলেকশানটি। এরপরে নিচে এখানে যে ফর্ম ফিল আপ করতে গেলে এখানে কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটি করতে হবে, এবং সেখানে ফর্ম ফিল আপ করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে এখানে নিচের কলামে দিয়ে দিয়েছে। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই কলামটি নোটস বলে যে অপশানটি আছে এখানটি আপনারা অবশ্যই পড়ে নেবেন। সেই সাথে এখানে আরেকটি বলি, যেহেতু এটি অনলাইনে অ্যাপ্লিকেশান হবে সেই জন্য এখানে ওয়েবসাইটটি ওপরে দিয়ে দিয়েছে www.purulia.nic.in অথবা www.purulia.gov.in অথবা www.wbhealth.gov.in, এই তিনটির মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখানে ফর্ম ফিল আপের কবে থেকে শুরু হবে, ফর্ম ফিল আপ 4/4/2023 চলবে হচ্ছে 17/4/2023 পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত এই অনলাইনে ফর্ম ফিল আপটি চলবে। তো যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই ওই নির্দিষ্ট টাইমের মধ্যে ফর্মটি ফিল আপ করবে। এরপরে আমরা দেখে নেব যে কোন পোস্টের জন্য কতগুলি শূন্য পদ আছে এবং তার জন্য কী কোয়ালিফিকেশান চেয়েছে এবং স্যালারি কেমন আছে সেগুলো। প্রথমে বলবো 17 নম্বরের যে আছে, পিয়ার সাপোর্ট ইন NVHCP, যেখানে ভ্যাকেন্সি আছে একটি, আর এখানে আপার এজ লিমিট 40 ইয়ার্স, এখানে পাশে কোয়ালিফিকেশান এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা পাশে দেওয়া আছে দেখে নেবেন, সেই সঙ্গে পার মান্থ স্যালারি হচ্ছে 10,000 টাকা। 16 নম্বরে আছে অপথালমিক অ্যাসিস্ট্যান্ট, যেখানে দুটি ভ্যাকেন্সি আছে, এখানে এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্সের মধ্যে এজ হতে হবে, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা পাশে দিয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন, সেই সঙ্গে কোয়ালিফিকেশানের সাথে এখানে পার মান্থ স্যালারি হিসাবে 18,000 টাকা করে দেওয়া হবে। এরপরে আছে 15 নম্বর যেটা আছে, স্টাফ নার্স আন্ডার NHUM আন্ডারে যে স্টাফ নার্স নেওয়া হবে, যেখানে তিনটে ভ্যাকেন্সি, এজ লিমিট 40 ইয়ার্স, এখানে কোয়ালিফিকেশানটা এখানে দিয়ে দিয়েছে, পাশে আপনারা দেখে নেবেন কী কী কোয়ালিফিকেশান চেয়েছে, সেই সঙ্গে পার মান্থ স্যালারি হবে 25,000 টাকা। 14 নম্বরে আছে মেডিকেল অফিসার আন্ডার NUHM, একটি মাত্র ভ্যাকেন্সি, যেখানে 62 ইয়ার্স এজ লিমিট, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা যা চেয়েছে আপনারা দেখে নেবেন, পার মান্থ স্যালারি হিসাবে 60,000 করে দেওয়া হবে। এরপরে 13 নম্বর আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA আন্ডার NHUM এর আন্ডারে, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 8টি, এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 40 ইয়ার্স, এবং কোয়ালিফিকেশান যা চেয়েছে পাশের কলামে দিয়ে আছে অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপরে আমরা 12 নম্বরে দেখি ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 1টি, আর এখানে কোয়ালিফিকেশান
দিয়েছে যেটা 40 বছরের মধ্যে বয়স হতে হবে, সেই সঙ্গে এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, কোয়ালিফিকেশান যেটা চেয়েছে পাশের কলামে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, এবং পার মান্থ স্যালারি হবে 22,000 টাকা। এরপরে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাংকের জন্য, যেখানে দুটি মাত্র ভ্যাকেন্সি আছে, আপার এজ লিমিট 40 ইয়ার্স, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা পাশের কলামে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন। সেই সঙ্গে পার মান্থ স্যালারি হচ্ছে 22,000 টাকা। এরপর আছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, যেখানে হচ্ছে দুটি ভ্যাকেন্সি, আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা পাশের কলামে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, সেই সঙ্গে আছে পার মান্থ স্যালারি 18,000 টাকা। স্টোর কিপার একটি ভ্যাকেন্সি, যেখানে আপার এজ লিমিট 40 ইয়ার্স, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা হচ্ছে 10,000 টাকা, পার এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা দেখে নেবেন, সেই সঙ্গে পার মান্থ স্যালারি হচ্ছে 10,000 টাকা। এর সঙ্গে নিউট্রিশনিস্টের ক্ষেত্রে সেখানে 5টি ভ্যাকেন্সি আছে, আপার এজ লিমিট 40 ইয়ার্স, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা পাশের কলামে দেওয়া আছে, দেখে নেবেন, পার মান্থ স্যালারি হচ্ছে 25,000 টাকা। এরপরে আছি সাত নম্বরে যেটা আছে সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার, যেখানে একটি ভ্যাকেন্সি, আপার এজ লিমিট 40 ইয়ার্স, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন, সেই সঙ্গে পার মান্থ স্যালারি হিসাবে 30,000 করে দেওয়া হবে। এরপরে আসছি সাইক্রিয়াটিক নার্স, কমিউনিটি নার্স, যেখানে একটি ভ্যাকেন্সি আছে, আপার এজ লিমিট হচ্ছে এখানে যেটা 40 ইয়ার, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা এখানে দিয়ে দিয়েছি, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আপনারা অবশ্যই দেখে নেবেন যে কী কোয়ালিফিকেশান চেয়েছে, যেখানে পার মান্থ স্যালারি হিসাবে 25,000 টাকা করে দেওয়া হবে। 5 নম্বর যেটা আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যেখানে দুটি ভ্যাকেন্সি, আপার এজ লিমিট 40 ইয়ার্স, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা পাশের কলামে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, যেখানে পার মান্থ স্যালারি হচ্ছে 30,000। 4 নম্বর যেটা আসছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি অ্যাসিওরেন্সের জন্য, একটি ভ্যাকেন্সি আছে, আপার এজ লিমিট 40 ইয়ার্স, এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা পাশের কলামে আছে, অবশ্যই দেখে নেবেন, যেখানে পার মান্থ স্যালারি হিসাবে 22,000 টাকা করে দেওয়া হবে। 3 নম্বরে আছে কি, 3 নম্বরে আছে ফেসিলিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং, একটি মাত্র ভ্যাকেন্সি আছে, যেখানে আপার এজ লিমিট 40 ইয়ার্স, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানটা পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন, সেই সাথে এখানে পার মান্থ স্যালারি হিসাবে 35,000 করে দেওয়া হবে। 2 নম্বরে আছে কি ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং, যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি, আপার এজ লিমিট 40 ইয়ার্স, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা পাশের কলামে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, যেখানে পার মান্থ স্যালারি হিসাবে 35,000 করে দেওয়া হবে। 1 নম্বর যেটা আছে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসিওরেন্স, একটি মাত্র ভ্যাকেন্সি, আপার এজ লিমিট 40 ইয়ার্স, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা এই কলামে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন, এবং পার মান্থ স্যালারি 40,000। তো এখানে তাহলে কোথায় কতগুলি ভ্যাকেন্সি আছে এবং তাদের এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবং সেই সঙ্গে হচ্ছে পার মান্থ স্যালারি কত, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সোসাইটি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে নোটিফিকেশানটি বেরিয়েছে 4/2023, অর্থাৎ ভেরি রিসেন্ট নোটিফিকেশানটি বেরিয়েছে, পাশে বাম দিকে মেমো নাম্বারটা দেওয়া আছে, এখানে বলেছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির অধীনে পুরুলিয়াতে যে রিক্রুটমেন্টগুলি হবে, সেই রিক্রুটমেন্টগুলি হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে হবে, এবং প্রত্যেকটির জন্য অনলাইনে ওই নির্দিষ্ট ডেটের মধ্যে ফর্ম ফিল আপটি করে ফেলতে হবে। এবং আগেই আমি বলেছি ফর্ম ফিল আপ করতে গেলে যে কী কী ডকুমেন্ট লাগবে সেটা কলামে আমি
आगे आलोचना करेछि एवं सेई साथे जे फर्म फिल आप जे सिलेक्शन प्रसेसटा किभाबे हबे सेटाओ आमी आबे आगे आलोचना करेछि। तो भिडियोटी तोमादेर जदि कोथाओ कोनो जायगा असुविधा हये थाके अवश्य आमाके कमेंट सेक्शने कमेंट करे जानिओ, आमी तार सल्यूशन करार चेष्टा करबो।